কই যাও বাবা? কই আর যামু, কামে যাই। না না, তোমাকে আর কাজ করতে হবে না, দাও কোদালটা এদিকে দাও, এখন দিয়ে আমি কাজ করব। এই কি কস তুই, হঠাৎ তোর ক্ষেত কোবাইতে শখ হইল? বাবা এটা আমার শখ না, এটা আমার পেশা, আর আজ থেকে আমি চাষবাসই করব। এই তোর কি মাথা টাথা গরম হইছে? কি সব কইতেছস তুই? এই আবুর মা দেখো তোমার পোলা কি কইতে আছে। আবুর মা, বাবা কি হইছে? দেখো দেখো তোমার পোলা কি করতেছে দেখো, সে নাকি চাষবাস করবে, কোদাল নিয়ে রওনা দিছে। কেন তুই চাষবাস করবি কেন? আরে চাষবাস করবো না তো কি করব মা, আমার বাপ দাদা ১৪ পুরুষ সবাই ছিল চাষে ভুষা, আর ওটাই তোমার পেশা। তাইলে তুই এত লেখাপড়া করলি কেন? ও মা, লেখাপড়া শিখেছি বললে চাষবাস করতে পারবো না? আমার তো মনে হয় চাষবাসের জন্য লেখাপড়া আরো বেশি করে প্রয়োজন। তার মানে কি তুই আর চাকরি বাকরি করবি না, তাই তো? তোর চাকরি করে কোন চাকরে? আমি আমার নিজের খেতে কাজ করব, নিজের খেতে ফসল ফলাবো, অন্যের চাকরি করতে যাব কি জন্যে? শোনো, দুপুরে আমার জন্য খেতে ভাত নিয়ে এসো, আর তরকারিটা যাতে ভালো হয়। দেখছো দেখছো আবুর বাপ, তোমার পোলা এসব কি করতেছে? কত আশা করেছিলাম যে আমার পোলা লেখাপড়া শিখা বড় চাকরি করব, শহরে আমাগরে নিয়ে যাইব, আমাগো সুখের দিন ফিরে আসবো। শোনো, পোলা যা করতেছে আমার মনে হয় জানে শুনেই করতেছে, সে ঠিক কাজে করতেছে। আমার পোলারে আমি চিনি না। চাচা, আমাগো ক্ষেতটা যেন কোনটা? তোমাগো ক্ষেত ওই যে অর্ধেক কুবাই না, ওই রইল তোমাগো ক্ষেত। ঠিক আছে।